হ্যালো বন্ধুরা, আমি এতক্ষণ কথা বলতেছিলাম না এমনি, তো এখন কথা বলি, বুঝাই দিই। তো আজকে টপিকটা তো দেখ বুঝেই গেছো। আজকের টপিক হচ্ছে যদি লায়ন কিং এই মুভিটা ফুল মুভি ডাউনলোড করে দেখানো। তো আমি এতক্ষণ কথা বলিনি, দেখাই দিছি কী করতে হবে। ওপেরা অ্যাপটা ডাউনলোড করতে হবে, অন করে এটা লায়ন কিং মুভি সার্চে যে সার্চ করতে হবে। আগে জানাই দিই, অবশ্যই দিলে এইখানে ঢুকে লগ ইন করে নিতে হবে, নাহলে এই এখানে অনেক ঝামেলা হতে পারে। আগে ব্রাউনারে লগ ইন করতে হবে, আর সার্চ দেওয়ার পরে এখানে কিছু ছবি আসবে, যেমন এইটা মুভির কিছু পিকচার পাওয়া যাবে, অনেকগুলো পিকচার। আমরা পিকচার দেখবো না, নিচে এই যে এই ডাউনলোড আলা বাটনটা আছে, এই ডাউনলোড বাটনটা দেখাই যাচ্ছে, লেখা আছে ডাউনলোড। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এবার দেখেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে দুইটা অপশন আসছে, তো প্লে নাও আর হলো ডাউনলোড। তো প্লে নাও চাইলে প্লে নাও করে নিলেন, মুভি অন হয়ে যাবে। এই দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, মুভি অন হয়ে গেছে। কিন্তু প্লে অন টিপলে মুভিটা অন হয়ে গেল। দেখেন এইচডি কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটি মুভিটা পাবেন আপনারা, ফুল এইচডি। তা আবার এটা ক্লিক করব, ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হওয়ার পর আপনার যে উপরে আছে এই যে এখানে আপনার একটা চলে আসবে 10 মিনিট, তো আপনি এখানে ডাউনলোড করার সাথে সাথে এখানে চলে আসবে। এখানে এটা যখন পুরো হবে আপনার মুভিটা চলে আসবে, এই যে ওপেরা ডাউনলোড। এবার আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে আর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম ম্যাক্স প্লেয়ার। তো আমি প্লে স্টোরে যে সার্চ, তো প্লে স্টোরে আমি সার্চ দিব এবার ম্যাক্স প্লেয়ার। তো চলে যাই ম্যাক্স প্লে স্টোরে, সার্চ দিই ম্যাক্স ম্যাক্স প্লেয়ার। এই ম্যাক্স প্লেয়ার চলে এসেছে, তখন আপনাকে এই যে এটা হারিয়ে নিয়ে, এটা আমাদের ডাউনলোড করা আছে, ডাউনলোড করার দরকার নেই। মুভিটা আসতেছে এখানে দেখেন, এই বেশিক্ষণ লাগবে না। ম্যাক্স প্লেয়ার ডাউনলোড করতে হবে, ম্যাক্স প্লেয়ারে ডাউনলোড করলে আপনি এই মুভিটা এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন, সাথে এটা এইচডি কোয়ালিটিতে। আর ওপেরা কিন্তু একটু আগে জানাই দিই, ওপেরা কিন্তু অনেক আছে, যেমন ওপেরা, ওপেরা মিনি, ওপেরা মিনি ব্রাউজার বেটা, ওপেরা টাস, কিন্তু ওগুলো না। আপনাদেরকে যেটা ডাউনলোড করতে হবে সেটা ভালো করে দেখে নেন, এই ওপেরাটা, অন্য ওপেরা কিন্তু হবে না। তো মুভিটা আসার জন্য, আসার পর আমাদেরকে এই প্লে ম্যাক্স অ্যাপে যে অন করতে হবে, তাহলে আপনারা কিন্তু দেখতেও পারেন মুভিটা এখানে নেট অনলাইনের মাধ্যমে। মুভিটা একটু দেখাই কেমন হবে, কোয়ালিটি কোয়ালিটি সহ একটু দেখাই দিই। এই যে মুভিটা 1 ঘন্টা, এখানে ক্লিক করলেই হয়ে যায়। তারপর আমি প্লে করলাম, এই ডাউনলোড হয়তো আমাদের হয়ে গেছে অলরেডি, ডাউনলোড হলে টাইম লাগে দেখিয়ে দিই, এখানেই দেখিয়ে দিই। এই যে মুভিটা গ্রাফিক্স দেখে নেয়, একটু একটু গ্রাফিক্সটা দেখাই দিই, বড়ো করে গ্রাফিক্সটা দেখাই। এই যে গ্রাফিক্স, মুভিটা চাইলে আপনারা অনলাইনে এখানে দেখতে পারেন ওপেরা অ্যাপে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা চাইলে প্লে ম্যাক্সেও দেখতে পারেন, ম্যাক্স প্লেয়ারেও দেখা যাবে, ম্যাক্স প্লেয়ারে ডাউনলোড হয়ে যেতে আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকে আমার কি একটা উপায়, যার মাধ্যমে দি লায়ন কিং ফুল মুভি ডাউনলোড করা যায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।